চশমা মিউজিয়াম, এ হাউস অফ ওয়ার্ল্ড ক্লাস ক্লাস, জলট্যাক মোড়, বহরমপুর মডার্ন হোটেলের সামনে। ওকস ফুলিঙ্গ ছোট তবুও আগুন প্রতিবাদের। শনিবার মুর্শিদাবাদের রানীনগরের বিধায়ক সৌমিক হোসেনের নেতৃত্বে 6,000 কর্মীর বিরাট মিছিল গর্জে উঠল প্রতিবাদে। ইসলামপুর সেনপাড়া থেকে বাসস্ট্যান্ড পর্যন্ত মিছিল হলেও বাসস্ট্যান্ডে পৌঁছানোর পরেও মিছিলের শেষে রয়ে গেল শুরুস্থলেই। কাতারে কাতারে মানুষ ভিড় করেছিল মিছিলে, অনেকে মিছিলের পেছনে দাঁড়িয়েই থেকে গেলেন, হাঁটা হয়নি তাদের। মিছিল শেষে পথসভায় কেন্দ্রের বিরুদ্ধে তীব্র সমালোচনায় মুখর হন রানীনগরের বিধায়ক সৌমিক হোসেন। তিনি বলেন, বিরোধীদের মুখ বন্ধ রাখতেই বহিষ্কার করা হচ্ছে বিরোধী সাংসদদের, রাজ্যে বিপুল পরিমাণের 100 দিনের কাজের টাকা বকেয়া, সব হিসেব বুঝে নেওয়া হবে। মমতা বন্দ্যোপাধ্যায়ের দল, মমতা বন্দ্যোপাধ্যায়ের কর্মী, তৃণমূল কংগ্রেসের প্রত্যেকটা কর্মীর শরীরে 1 ফোঁটা রক্ত থাকা অবধি তৃণমূল কংগ্রেসের কর্মীরা লড়াই করবে মানুষের স্বার্থে, এবং 100 দিনের টাকা যতক্ষণ না সাধারণ মানুষকে দেওয়া হবে। আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় দিল্লিতে লড়াই করে এসছেন, আন্দোলন করে এসছেন, আবার রাজ্যপালের রাজভবনের সামনে সেখানে আন্দোলন হয়েছে। এই টাকা যতক্ষণ না দেওয়া হবে ততক্ষণ আমাদের আন্দোলন চলবে। মুখ বন্ধ করা হচ্ছে, পার্লামেন্টে যাতে বলতে না পারে তাই তাদেরকে সাসপেন্ড করা হচ্ছে, এবং 100 দিনের সাধারণ গরিব মানুষের যেটা অধিকার 100 দিনের কাজের টাকা, সেই কাজ করিয়ে নিয়ে টাকা দিচ্ছেন, আবাস যোজনার টাকা দিচ্ছে না, গ্যাসের দাম বাড়ছে, তেলের দাম বাড়ছে, প্রতিদিনই মানুষকে কষ্ট দেওয়া হচ্ছে। তার প্রতিবাদে আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আজকে রায়নগর 1 ব্লকে আমাদের এখানকার ব্লক সভাপতি মুক্তিবাদ সরকার আছে, তার নেতৃত্বে আরও যারা আমাদের নেতৃত্ব আছে অঞ্চল সভাপতি থেকে শুরু করে আমাদের ব্লকের নেতৃত্ব, পঞ্চায়েত সমিতির নেতৃত্ব আমাদের এখানে উপস্থিত আছে, আমাদের কচু ভাই আছে, আমাদের যুব সভাপতি আসিফ আছে, তাত্ত্বিক আছে, সকলকে নিয়ে আজকে আমরা একটা মহামিছিল করলাম। এবং এই মহামিছিলে 1,000 মানুষ, যেটা রায়নগর 1 ব্লকে আগে কোনোদিন হয়নি, এত লোক এখানে যা লোক আছে তার 10 গুণ লোক রাস্তায় জ্যাম পেটকে আছে, এত লোক আজকে রাস্তায় নেমেছে, মানুষ প্রতিবাদ জানাচ্ছে যে মানুষ এই সরকারকে, বিজেপির সরকারকে মানুষ চায় না, মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে থাকতে চায়, উন্নয়নের সঙ্গে থাকতে চায়, তাই আজকে কিন্তু এত মিছিলে লোক এসেছে। দাদা, ইন্ডিয়া জোটে সকলের শরিক হলেও পশ্চিমবাংলার ক্ষেত্রে কংগ্রেসের কিছু কিছু নেতারা আছে যারা বিজেপির সঙ্গে সম্পর্ক রেখে চলে, সেটা আমাদের যারা দিল্লি, আমাদের যারা হাইকমান্ড আছে সেই বিষয়টা দেখবে। আমরা ব্লক স্তরে রাজনীতি করে, বিধানসভায় রাজনীতি করে, দলের যেটা নির্দেশ হবে সেটা আমরা মেনে চলি। দিল্লিতে মল্লিকার্জুন খাড়গে এবং রাহুল গান্ধী, দেখুন পশ্চিমবঙ্গে তো কংগ্রেস নেই, বিধানসভায় তার প্রমাণ একটা সিটও জিততে পারে, তাহলে সেই হিসাবে যেখানে ওরা শক্তিশালী সেখানে ওরা লড়বে।